আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক দিন পর তোমাদের মাঝে আবার হাজির হয়েছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ইংলিশ সেকেন্ড পার্ট, বিশেষ করে ফর ক্লাস 9 এন্ড 10 এর স্টুডেন্টসদের জন্য। আজকের আমাদের টপিক হলো রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বসের উপরে, অর্থাৎ আমরা জানি এটি বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4, ইংলিশ সেকেন্ড পার্ট আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4-এ রাইট ফর্ম অফ ভার্বসের একটি প্রবলেম দেয়া থাকে, যেটা তোমাদেরকে কিছু নিয়মনীতি অনুসরণ করে সমস্যাগুলো সমাধান করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ দু চারটি রুলস নিয়ে আলোচনা করব। যাই হোক, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। রুলস নাম্বার 1, ওয়াইল প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে স্ট্রাকচার অনুযায়ী এগুলো লেখার পেছনে অনেকটি কারণ রয়েছে। তোমরা জানো তোমাদের আরেকটি টপিক আছে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 7-এ, যেটি কমপ্লিটিং সেন্টেন্স নামে পরিচিত। তো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যে কাজটি করা হয়, একটি সেন্টেন্সের একটি অংশ দেয়া থাকে, হয়তোবা প্রথম অংশ বা দ্বিতীয় অংশ। তো সেক্ষেত্রে একটি অংশের মধ্যে এমন একটি সূত্র দেয়া থাকে যার উপর নির্ভর করে অর্থপূর্ণ একটি সেন্টেন্স তোমাদের তৈরি করতে হয়। তাই এভাবে আমি স্ট্রাকচার অনুযায়ী এটা লিখে দিব, যাতে করে তোমরা একই সাথে রাইট ফর্মস অফ ভার্বের বিষয়টিও বুঝতে পারো, পাশাপাশি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও এটিকে ব্যবহার করতে পারো এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি স্ট্রাকচার অনুযায়ী লিখেছি, তো আমার বিষয় হলো ওয়াইলের পরপরই যদি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে তাহলে আমি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। কি করব বন্ধুরা, ওয়াইলের পরপরই যদি কোনো ব্র্যাকেট থাকে সেখানে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় তার সাথে আইএনজি যুক্ত করে দিব। এবং তোমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং ইংরেজি লিখবে তখন এই বিষয়টি মাথায় থাকবে যে ওয়াইলের পরেই যদি আমি কোনো ভার্ব ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে হয় আমাকে, তাহলে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, তাহলে এই যে স্ট্রাকচারটির ক্ষেত্রে ওয়াইল একটি প্রিপোজিশন, এখানে ওয়াইলটি একটি প্রিপোজিশন হিসেবে থাকে এবং প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এটি একটি জিরান্ড হয়। কি হয় বন্ধুরা? জিরান্ড হয়, অর্থাৎ ওয়াইল একটি প্রিপোজিশন এবং এরপরে সরাসরি ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটি একটি জিরান্ড হয়ে যাবে এবং সেন্টেন্সের বাকি অংশ সাধারণত পাস্ট ইনডিফিনিট হয় বা অন্যান্য টেন্সেও করা যাবে। আর দ্বিতীয় স্ট্রাকচারটিতে লক্ষ্য করো, ওয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তারপরে যদি ব্র্যাকেটে একটি ভার্ব দেওয়া থাকে, ওয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে অর্থাৎ এখানে কোনো নাউন বা প্রোনাউন থাকে তারপরে যদি ব্র্যাকেটে একটি ভার্ব দেওয়া থাকে, তাহলে তোমাকে যে কাজটি করতে হবে এই সাবজেক্টের সাথে মিল করে এখানে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ওয়াজ অথবা ওয়ার, তারপরে এখানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে পুরো ব্যাপারটি দাঁড়ালো কি, ওয়াইলের পরে সরাসরি ভার্ব, তাহলে ভার্বের সাথে সরাসরি আইএনজি যোগ করব। ওয়াইলের পরে সাবজেক্ট দিয়ে ভার্ব, সাবজেক্ট অনুযায়ী এখানে ওয়াজ ওয়ার দিয়ে তারপরে ভার্ব। ওকে, ওয়েন এভার ইউ উইল ফাইন্ড আ ভার্ব জাস্ট আফটার ওয়াইল দেন ইউ উইল হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব, অ্যান্ড ওয়েন এভার ইউ উইল ফাইন্ড ওয়াইল অ্যান্ড দেন সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব দেন ইউ উইল হ্যাভ টু ফলো দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ইউজ ওয়াজ অর ওয়ার দেন ইউ উইল হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্য বেস ফর্ম অফ ভার্ব। এবং এক্ষেত্রে যে বিষয়টি, এখানে ওয়াইলটি একটি কনজাংশন, এখানে ওয়াইলটি কি বন্ধুরা, এখানে ওয়াইলটি একটি কনজাংশন এবং এরপর আরেকটি সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সের আরও একটি পার্ট থাকে। এখানে ওয়াইলটি কনজাংশন, উপরের সেন্টেন্সটি সাধারণত সিম্পল হয়ে থাকে আর নিচের সেন্টেন্সটি অবশ্যই কমপ্লেক্স হবে, কারণ ওয়াইল একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমি এখন উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করব। ওয়াইল ওয়াইল গো টু স্কুল আই সো এম, ওয়াইল গো টু স্কুল আই সো এম,
এখানে লক্ষ্য করো ওয়াইল এর পর পরে এখানে একটি ভার্ব রয়েছে আমি কি করব এই ভার্বটির সাথে আইএনজি যোগ করে দেব এবং কি হলো ওয়াইল গোয়িং টু স্কুল আই স হিম উপরের স্ট্রাকচার অনুযায়ী ওয়াইল এর পর পরে ভার্ব বসেছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি আরো একটি উদাহরণ আমি লিখতে চাই একই উদাহরণকে যদি আমি এভাবে লিখি ওয়াইল আই গো টু স্কুল আই স হিম বন্ধুরা লক্ষ্য করো এখানে ওয়াইল আছে ওয়াইলের পরে এখানে ভার্ব আছে কিন্তু ওয়াইলের পর পরই একটি সাবজেক্ট আছে আই আইয়ের সাথে এখানে ওয়াজ বসবে তারপরে ভার্বের সাথে আইএনজি হবে এখন দেখো এই উপরের সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স নিচের সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স আবারও তোমাদের জন্য রিভিউ করছি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যে কাজটি হয়ে থাকে সাধারণত এই পর্যন্ত দেয়া থাকে এ পর্যন্ত দেয়া থাকে পরে একটি সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স অ্যাড করতে হয় হ্যাঁ আর রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যেটি করা থাকে সাধারণত বক্সের মধ্যে নাইন টেনে বা ইন্টারমিডিয়েটের নাইন টেনের জন্য বক্সের ভিতর থেকে আগে ভার্বটাকে ইলেক্ট করতে হয় তারপর গ্রামারের রুলস অনুযায়ী সেটাকে সিলেক্ট করতে হয় তো সেক্ষেত্রে এই বেস ফর্মটি দেওয়া থাকবে সেটিকে তোমাকে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে এখানে ব্যবহার করতে হবে আর এখানে জিরান্ড ফর্ম নন ফাইনাইট ভার্ব জিরান্ড হিসেবে এখানে ব্যবহার করতে হবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো রুলস নাম্বার টু তো তোমরা লক্ষ্য করো হ্যাভিং এখানে আমি যে বিষয়টি লিখেছি আমি মুখে বর্ণনা করছি আশা করি তোমরা বুঝতে পারবে টু বি সরাসরি টু বি এর যে ফর্মসগুলো রয়েছে আমি যার ওয়াজ ওয়ার বিন বিং এগুলো আমি দেখবো না আমি দেখবো সরাসরি টু বি হ্যাভিং এবং বিং এদের পরে যদি ভার্ব বসে বা তুমি ভার্ব বসাতে চাও সেক্ষেত্রে অবশ্যই ভার্বটি ভি থ্রি হবে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বন্ধুরা আবার বলছি টু বি হ্যাভিং এবং বিং এই তিনটি শব্দের পরে এই তিনটি শব্দ যুগলের পরে যদি কোনো ভার্ব তুমি বসাও বা যদি কোনো ভার্ব রাইট ফর্মস অফ ভার্বে দেয়া থাকে সেক্ষেত্রে সেই ভার্বটিকে কী করতে হবে ভি থ্রি করতে হবে অর্থাৎ ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে সেজন্য এখানে লিখে দিয়েছি ভার্ব বসলে বা বসালে অর্থাৎ তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখবে তখন এই বিষয়টি তোমার মাথায় থাকতে হবে যে আমি এদেরকে নিলে এদের পরে যদি ভার্ব নিতে চাই তাহলে আমাকে ভিতরে নিতে হবে মনে রাখতে হবে যে এদের পরে ভার্ব কিন্তু নাও বসতে পারে এদের পরে ভার্ব নাও বসতে পারে আমাদের বাজারে প্রচলিত বইগুলোতে লেখা আছে টু বি হ্যাভিং এর পরে ভার্ব ভিতরে হবে এখন শিক্ষার্থীরা অনেক সময় বুঝে যে এগুলোর পরে ভার্ব বসবেই আসলে না এদের পরে ভার্ব বসলে সেটি ভিতরে হবে আবারও বলছি টু বি হ্যাভিং এবং বিং এর পরে ভার্ব বসলে বা বসালে সেটি ভিতরে হবে তবে এদের পরে ভার্ব নাও বসতে পারে সেটি নিয়ে কোনো টেনশন করতে হবে না যাই হোক আমরা উদাহরণে চলে যাচ্ছি আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডু এখানে কি রয়েছে ডু আসলে এটি হয়ে যাবে কি ডান কারণ এখানে টু বি আছে হ্যাভিং ব্রেক দ্য গ্লাস হি ব্র্যান অ্যাওয়ে এখানে দেখো বন্ধুরা এখানে ভার্বটি আছে কি ব্রেক তাহলে ব্রেক ভার্বটির পাস্ট পার্টিসিপাল হলো কি আমি মুছে নিচ্ছি এটি ব্রোকেন আচ্ছা ইউ আর বিং টিস ইংলিশ বন্ধুরা এখানেও লক্ষ্য করো বিং এর পরে টিস দিয়েছি আসলে কি এখানে টিচ হবে না বিং এর পরে ভার্ব বসেছে এটি ভিথিরি হবে তাহলে টট তাহলে এখানে আমাদের রুলসটা কিভাবে আমরা ফলো করব টু বি এর পরে ভার্ব বসেছে ভিথিরি হয়েছে
হ্যাভিং এর পরে ভিথিরি হয়েছে, বিং এর পরে ভার্ব বসেছে ভিথিরি হয়েছে। তাহলে আমরা অবশ্যই আশা করি তোমরা রুলসটি বুঝতে পেরেছ, টু বি হ্যাভিং এবং বিং যদি থাকে তারপরে ভার্ব বসলে সেটি ভিথিরি হবে। আবারও বলছি, টু বি হ্যাভিং এবং বিং এর পরে যদি ভার্ব বসে বা আমি যদি ভার্ব বসাতে চাই বা রাইট ফর্মস অফ ভার্বের যদি একটি বক্স বা একটি গ্যাপ থাকে সেখানে যদি একটি ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বটিকে কী করতে হবে, সাইজ করতে হবে, অর্থাৎ ভার্বটিকে ভিথিরি করে বসাতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। রুলস নাম্বার থ্রিতে লক্ষ্য করো, সেন্স অথবা ফর প্লাস টাইমড। কি লিখেছি দেখো, সেন্স ফর, সেন্স অথবা ফর প্লাস টাইমড যুক্ত কোনো বাক্যে যদি তুমি ব্র্যাকেটে মানে মূল ভার্ব হিসেবে বি ভার্বকে পাও অথবা মেইন ভার্বকে পাও। আচ্ছা শিক্ষার্থীরা খেয়াল করো, সিন্স এবং ফর প্লাস টাইমর যুক্ত বাক্যে, আচ্ছা যদি কোনো ব্র্যাকেটে বি ভার্ব দেওয়া থাকে তাহলে ওই সেন্টেন্সটিকে তোমাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পি থ্রি মানে প্রেজেন্ট পারফেক্ট, পি ওয়ান প্রেজেন্ট ইনডেফিনিট, পি টু প্রেজেন্ট কন্টিনিউয়াস, পি থ্রি প্রেজেন্ট পারফেক্ট, পি ফোর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পা ওয়ান পাস্ট ইনডিফিনিট, পা টু পাস্ট কন্টিনিউয়াস, পা থ্রি পাস্ট পারফেক্ট, পা ফোর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এফ ওয়ান ফিউচার ইনডিফিনিট। এটি জাস্ট একটি আমাদের নিজেদের মৌখিক একটি বোঝার একটা সিম্বলিক ইউজ আমি এখানে করেছি। যাই হোক, আর যদি মেইন ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটিকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা পুরো বিষয়টি আবারও আমি রিভিউ করতেছি, সিন্স অথবা ফর প্লাস টাইমড যুক্ত কোনো বাক্যে, সিন্স অথবা ফর প্লাস টাইমড যুক্ত কোনো বাক্যে যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে মানে মূল ভার্ব হিসেবে বি ভার্বকে তোমাকে দিয়েছে যে একে দিয়ে তুমি একটি সেন্টেন্স তৈরি করো, সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, আর যদি মেইন ভার্ব দেওয়া থাকে তাহলে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। যেমন এখানে দেখো, হি বি অ্যাবসেন্ট ফর 7 days। আবার এখানে লিখলাম, ইট রেইন সিন্স মর্নিং। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এই সেন্টেন্সটিতেও ফর প্লাস টাইমড আছে, এখানেও সিন্স প্লাস টাইমড আছে, কিন্তু এখানে যে ভার্বটি দেওয়া আছে এটি একটি বি ভার্ব, এখানে যে ভার্বটি দেওয়া আছে এটি একটি অ্যাকশন ভার্ব, বা আমরা এটাকে মেইন ভার্ব বললে ভুল হয়, মেইন ভার্ব বিষয়টি আসলে অন্য ভার্বের একটি অন্য আলোচ্য বিষয় আমাদেরকে এক্ষেত্রে অনুসরণ করতে হবে। আমরা মনে রাখব যে বি ভার্ব আছে আর এটা একটি অ্যাকশন ভার্ব আছে, বি ভার্ব থাকলে সেন্টেন্সটি হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমাদেরকে চলে যেতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ মেইন ভার্বের ভিত্তিরি। তাহলে আমরা এখানে কি করব, এখানে হি এর সাথে হ্যাজ দেব আর এই বি ভার্বের ভিত্তিরি হলো বিন, তাহলে কি দাঁড়ালো বন্ধুরা, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 7 days, অর্থাৎ 7 দিন যাবত সে অনুপস্থিত রয়েছে। আর এখানে লক্ষ্য করে এখানে ভার্বটি অ্যাকশন ভার্ব রয়েছে, সেক্ষেত্রে আমি কি করব, এটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমি এই ভার্বটিকে ব্যবহার করব। তাহলে আমাকে ইটের সাথে ম্যাচিং করে হ্যাজ বিন মেইন ভার্বের সাথে আইএনজি, তাহলে দেখো তো হয়েছে কিনা, এই পুরো বিষয়টি দেখো তো ভার্বের রূপটি ঠিক আছে কিনা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করেছে কিনা, এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ফলো করেছে, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করেছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যখন আমরা এভাবে সেন্টেন্স তৈরি করবো, নিজেদের থেকে যখন সেন্টেন্স লিখবো, তখনও কিন্তু আমরা এই ফর্মুলাগুলোই ইউজ করবো এবং এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আবারও এটি একটি রিভিউ করে দিচ্ছি, আর আমার এই আমি এখানে এত কথা তো এখানে লেখা সম্ভব নয়, তাই আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি আর স্ট্রাকচারটার বিবরণটি আমি মৌখিকভাবে দিচ্ছি। তোমরা একবারে যদি না বুঝতে পারো তাহলে তোমরা ভিডিওটা ব্যাক করে বারবার দেখবে। সিন্স প্লাস ফর প্লাস টাইমার যুক্ত বাক্যে ব্র্যাকেটে যদি মেইন বি ভার্ব থাকে তাহলে আমি সেন্টেন্সটিকে করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, আর যদি মেইন ভার্ব থাকে ব্র্যাকেটে তাহলে করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। মেইন ভার্ব বলতে আমি এখানে অ্যাকশন ভার্বকে বুঝিয়েছি, আসলে বি ভার্বটাও তো এখানে মেইন ভার্ব, বি ভার্বটাও এখানে মেইন ভার্ব, ব্রেইন ভার্বটাও এখানে মেইন ভার্ব। তো এখানে বিষয় হলো যে একটি হলো বি ভার্ব আর একটি ভার্ব হলো অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব দ্বারা কাজ করা বোঝায়, কোনো কিছু হওয়া বোঝায়, আর সরি আর বি ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়, আবার হ্যাভ ভার্ব দ্বারা কোনো কিছু থাকা বোঝায়। তো আশা করি তোমরা এতক্ষণে বিষয়টি বুঝতে পেরেছো।
रूल्स नंबर फोर, सॉरी फोरे तुम्हारा लक्ष्य करो, एखान थेके एकटी सेंटेंस शुरू हुए एसेछे एसेछे एखाने आमी देखलाम लेस्ट आछे, तारपर ब्राकेटे सबजेक्ट आछे, तारपरे सॉरी एखाने ब्राकेटे एकटी ভার্ব आछे। ओके, एइभाबे ভিওন आछे, एरपर सेंटेंसटी शेष हो गिएछे। आमार एइ ভার্বটিকে आमार কি করতে হবে, সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখন রুলসটি হলো লেস্টের পরে ব্র্যাকেটে যে ভার্ব থাকে, সরি লেস্টের পরে ব্র্যাকেটে যে ভার্ব থাকে, এখানে এভাবে মনে রাখবো, লেস্টের পরে ব্র্যাকেটে যে ভার্ব থাকবে তার আগে শুড অথবা মাইট ব্যবহার করব এবং এই ভার্বটির প্রেজেন্ট ফর্মই থেকে যাবে। আবার বলছি, লেস্টের পরে সাবজেক্ট দিতে হবে বা সাবজেক্ট থাকবে, তারপর ব্র্যাকেটে যে ভার্ব থাকবে তার আগে শুড অথবা মাইট যোগ করতে হবে, এবং আমরা জানি শুড মাইট এগুলো মডাল অক্সিলারি, এবং মডাল অক্সিলারি ইজ অলওয়েজ প্রিসিডেড বাই দ্য বেস ফর্ম অফ এনি ভার্ব। ওকে, সো এখানে আমি পুরো স্ট্রাকচারটি লেখার বিষয় হলো এজন্য যে তোমার কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এতটুকু লিখে দিবে, এরকমের একটি স্ট্রাকচারযুক্ত সেন্টেন্স দিয়ে তোমাকে মানে একটু অংশ দিয়ে সেন্টেন্সটি কভার করতে হবে। তো তুমি দুইটা বিষয় একসাথে বুঝতে পারলা, যে লেস্ট পর্যন্ত দেওয়া আছে, তারপর আমাকে কি করতে হবে, রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট দেওয়াই থাকবে, তোমার শুধু ভার্ব নিয়ে কাজ করতে হবে, আর কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কোনো না কোনো একটা সূত্র দেওয়া থাকবে, সেই সূত্র অনুযায়ী বাকি যা কিছু প্রয়োজন হয় তাই দিয়ে তোমাকে একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, লেস্টের পরে ব্র্যাকেটে যে ভার্ব থাকবে, লেস্টের পরে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার আগে শুড অথবা মাইট যোগ করবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে শুডটি ব্যবহার করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে শুডটি ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে আরও একটি প্রশ্ন তোমাদের থেকে যেতে পারে, প্রশ্নটি হলো এই অংশটি যদি প্যাসিভ সেন্সে হয় তাহলে শুড বি অথবা মাইট বি প্লাস বি থ্রি হবে, শুড বি অথবা মাইট বি প্লাস বি থ্রি হবে, সেটি একটু অন্য বিষয়, কারণ আমরা জানি যে বি ভার্ব প্লাস ভি থ্রি হলেই সেটি প্যাসিভ ভয়েস হয়ে যায়। আচ্ছা, আমি একটি উদাহরণ দেব, যেমন হি র্যান ফার্স্ট লেস্ট হি মিস দ্য বাস। বন্ধুরা লক্ষ্য করো, এখানে লেস্টের পরে মিস একটি ভার্ব আছে, মাঝখানে সাবজেক্ট আছে। ওকে, এখন আমাকে এই লেস্ট অনুযায়ী কী করতে হবে, মিসের আগে এখানে আমি শুড ব্যবহার করব, এবং এখানে যে ভার্বটি আছে সেটি বেস ফর্মই থাকবে, সেটি তোমাদের সাথে আমি ইতিপূর্বে এখানেই বলেছি যে শুড মাইট এগুলো মডাল, মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, আচ্ছা, তাহলে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমরা এই বিষয়টি, এই রুলসটি বা যে আলোচনাটুকু করলাম কাজে লাগাতে পারবে, পাশাপাশি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এতটুকু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এই অংশটার মিনিং দেখে এখানে এই স্ট্রাকচার ফলো করে একটি মিনিংফুল সেন্টেন্স তোমাকে মেক করতে হবে। কেমন, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো আমরা এই ভিডিওতে এখানে চারটি রুলস আমরা নিয়ে আলোচনা করেছি, এর ভিতরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা বিষয়ভিত্তিক শিক্ষক, আমার অন্তর্বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী যারা রয়েছে তাদের সবার কাছেই ডায়েরিতে আমাদের ফোন নাম্বার রয়েছে। তো শুধু আমার ক্লাসে নয়, যে কোনো শিক্ষকদের সাথে তোমাদের মত বিনিময় করার জন্য বা পড়াশুনোর সাথে সম্পৃক্ত যে কোনো ধরনের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য তোমরা তোমাদের শিক্ষককে ফোন দিবে, তারা তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর পাশাপাশি আমি তোমাদেরকে আনেস্টলি রিকোয়েস্ট করব, যেহেতু আজকে প্রায় পাঁচ মাসের উপরে, সাড়ে পাঁচ মাস ধরে আমাদের বিদ্যালয়, স্কুল, কলেজ সব কিছুই বন্ধ রয়েছে, তো পড়াশোনা থেকে আমরা অনেকটাই ছিটকে পড়েছি, তো তোমরা নিজেদের দায়িত্বে বাসায় পড়াশোনাটা তোমরা রান করবে, আর যে কোনো প্রয়োজনে পড়াশোনার সাথে রিলেটেড যে কোনো সমস্যা নিয়ে তোমরা আমাদের শিক্ষকদের সাথে আলোচনা করবে বা টেলিফোনে তোমরা যোগাযোগ করবে। কেমন, তো তোমরা আশা করি বাসায় এই রুলসগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং তোমরা এগুলো ঘেঁটে দেখবে বইয়ে, তোমরা এই রুলসগুলো বইয়ের সাথে ম্যাচিং করেও তোমরা দেখবে, তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।